আইপিএল এর মাঝেই চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পরিকল্পনা। এই মুহূর্তে চলছে আইপিএল, গোটা ক্রিকেট বিশ্ব মুখে রয়েছে সেই দিকেই। এই পরিস্থিতির মধ্যেও চলছে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতার জোর পরিকল্পনা। হ্যাঁ, টিম ইন্ডিয়ার লক্ষ্য এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতা, যার কারণে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে হলো বড় সড় আলোচনা। এই আলোচনায় জাতীয় ক্রিকেট একাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণের সাথে আলোচনায় ছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পারস মামড়ে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। পানি সে ভরি বাল্টি জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা। হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড় ওহি এসআরএমবি টিএমটি। এই আলোচনা মূলত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে হয়েছে, যা আগামী 7ই জুন অনুষ্ঠিত হবে। এছাড়া সিনিয়র ভারতীয় দল নিয়েও একাধিক আলোচনা হয়। বর্তমানে লক্ষ্মণ চোটগ্রস্ত ও টার্গেটের কিছু খেলোয়াড়ের রিহ্যাব ও সেরে ওঠার প্রক্রিয়াটি দেখছেন। এই ভারতীয় টেস্ট দলের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো ভালো মানের অনুশীলন ম্যাচ খেলার, যেহেতু ইংলিশ কাউন্টি মরশুম চলছে এবং আইপিএলে প্লে অফসে যে ক্রিকেটাররা সুযোগ পাবেন না, তারা যাতে নিজেদের মধ্যে ইন্টার স্কোয়াড ম্যাচ খেলতে পারে সেই বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি মূল দলের সাথে কোন নেট বোলারদের পাঠাতে হবে সেটিও যথেষ্ট চিন্তার বিষয়। এখন অবধি ফাস্ট বোলারদের ওয়ার্কলোড নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের লিখিতভাবে জানানো হয়নি, আর এর জেরে প্রশ্ন উঠবে ক্রীড়া বিজ্ঞানের প্রধান নিতিন প্যাটেলকে নিয়ে, যার অধীনে একাধিক ক্রিকেটার রিহ্যাব সারলেও পুনরায় চোট পাচ্ছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অন্তিম স্কোয়াডে মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাটদের মতো পেসারদের নেওয়া হবে, কিন্তু সেটি পুরোপুরি নির্ভর করবে তাদের ফিটনেসের ওপর। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।